সাংসদদের গুরুত্বপূর্ণ পদে রেখে সরকার সফল হবে না বলছেন তারেক। জানিয়ে দেব সাধন সিন্ডিকেটের হোতা মনা কেক তিনি। জানাবো শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া মানে খুনিকে আশ্রয় দেওয়া বলছেন রুজবে। এদিকে আওয়ামী লীগের আমলে গড়া সিন্ডিকেট এখন এই সরকার ভাঙতে পারেনি বলছে জামায়াত। এবং সর্বশেষ জানাবো মানব রচিত আদর্শের সমাজ মানুষের জন্য কল্যাণকর নয় বলছেন সেলিম উদ্দিন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী দোসরদের গুরুত্বপূর্ণ পদে রেখে সরকার সফল হবে না বলছেন তারেক। ফ্যাসিবাদী আওয়ামী লীগের মাফিয়া ও দোসরদের গুরুত্বপূর্ণ জায়গায় রেখে অন্তর্বর্তী সরকারের কোনো উদ্যোগই সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সরকার অগ্রাধিকার নির্ধারণে ব্যর্থ হলে প্রত্যাশিত গণতন্ত্রের উত্তরণ হোঁচট খেতে পারে। তারেক রহমান বলেন, নিত্যপণ্যের দাম বৃদ্ধির বর্তমানে দেশের নিম্ন ও মধ্যবিত্ত মানুষের দুর্বিষহ অবস্থা। নিত্যপণ্যের দাম ধরাছোঁয়ার বাইরে, তাই পণ্যের দাম নিয়ন্ত্রণে বাস্তব ও কঠোর পদক্ষেপ নিতে হবে। অন্তর্বর্তী সরকারকে মাফিয়া সিন্ডিকেট ভাঙতে প্রয়োজনে উপদেষ্টা পরিষদের আকার বাড়ানোর আহ্বান জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অন্তর্বর্তী সরকারকে গণমুখী হতে হবে, সংস্কার ধারাবাহিক ও চলমান প্রক্রিয়া। যে কোনো সংস্কার জনগণের সম্পৃক্ততা না থাকলে তা ভালো ফলাফল দেয় না। তিনি বলেন, মাফিয়া সরকারের অনেক নেতাকর্মী ভিন্ন মতের অনেকের সম্পত্তি দখল করেছিল। জবরদখলকারীদের কাছ থেকে সেসব উদ্ধারের সরকারের উদ্যোগ গ্রহণে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আওয়ামী লীগের আমলে গড়া সিন্ডিকেট এখনো এই সরকার ভাঙতে পারেনি বলছে জামায়াত। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ সরকার সারা জাতির উপর জুলুম করেছে, এখনো সেই জুলুমের ভার এই জাতিকে বহন করতে হচ্ছে। তাদের আমলে গড়া সিন্ডিকেট এখনো এই সরকার ভাঙতে পারেনি। জাতি যে প্রত্যাশা করেছে সেটা তারা পূরণ করতে পারেনি। জনগণকে সঙ্গে নিয়ে সাহসিকতার সঙ্গে সরকারকে এগিয়ে যেতে হবে। জামায়াত আমির বলেন, দীর্ঘ জুলুম নির্যাতনের পর মহান রব আমাদের মহানগরীর এই রুকন সম্মেলন অনুষ্ঠিত করার তৌফিক দিয়েছেন। কিভাবে এক দেশের শাসক নিজের গদি টিকিয়ে রাখতে গুলি চালানোর নির্দেশ দেয়? গুলি চালালেই গদি রক্ষা হয় না। তারা মনে করেছে আমরাই সব, যেভাবে ফেরাউন বলেছিল আমি তোমাদের রব। তারা ধরাকে সরাজ্ঞান করেছিল, তারা শুধু আইন শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দেয়নি, বরং হেলমেট বাহিনীকেও ব্যবহার করেছিল। তিনি বলেন, আমরা আর একটি সন্তানও হারাতে চাই না। ষড়যন্ত্রের মাধ্যমে দেশের সূর্য সন্তানের হত্যা করা হয়েছে, ফাঁসিতে ঝুলানো হয়েছে। আমরা এমন হত্যাকাণ্ড আর চাই না। আমাদের আর পেছনে তাকানোর সময় নেই। জামায়াতের এই শীর্ষ নেতা বলেন যে, চেতনায় ভিত্তিতে এই বিপ্লব এসেছে তা বেশিরভাগ অপূরণ রয়ে গেছে। যার দেশের দায়িত্ব আছেন তাদের দেশে জনগণ ঐক্যমত্যের ভিত্তিতে এই দায়িত্ব দিয়েছে। আমরা তাদেরকে বলবো, 18 কোটি মানুষকে আপনাদের সম্মান করতে হবে। এই বিপ্লবের চেতনাকে ধারণ করে সমস্ত জঞ্জালকে পরিষ্কার করার জন্য জনগণকে সঙ্গে নিয়ে সাহসিকতার সঙ্গে আপনাদের এগিয়ে যেতে হবে। এর কোনো বেশ কম জনগণ দেখতে চায় না। ডক্টর শফিকুর রহমান বলেন, দেশবাসীর কাছে আমরা আহ্বান জানাতে চাই, আমরা এমন একটি দেশ চাই যে দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, জাফলং থেকে সুন্দরবন, আমার দেশের একজন মা, একজন বোন, একজন ঔরস জাত মেয়ে একাকী রাস্তায় অতিক্রম করবে, কিন্তু কোনো জালিমের চক্ষু তার দিকে তাকানোর সাহস পাবে না। আজকে সে দেশটি আমাদের নেই। ওই জায়গায় তৈরি করতে চাই আমরা, মায়ের জাতিকে ওই জায়গায় নিতে চাই যেখানে একজন মা, একজন বোন, একজন মেয়ে বলবে, আমি এই দেশে গর্বিত নাগরিক, আমি ইজ্জত নিয়ে এই দেশে আছি, আমি আমার ইজ্জত ও অধিকার ফিরে পেয়েছি। আমার একটি বৈষম্যহীন সমাজ চাই। আমরা সমাজের কোন স্তরে আমরা বৈষম্য মানব না। তারপরে কিছু বৈষম্য থেকে যায়, যারা যেটুকু মর্যাদা দিয়ে আল্লাহ তৈরি করেছেন তার সেটুকু মর্যাদা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। মানুষের মধ্যে দল ও ধর্মের ভিত্তিতে বৈষম্য চায় না রাষ্ট্র সবার। এই জন্য রাষ্ট্রের শৃঙ্খলা, শান্তি, নিরাপত্তা রক্ষার দায়িত্ব সবার। আমরা এই দেশে কোনো মেজরিটি মাইনরিটি মানি না। আল্লাহ আমাদের এই অধিকার দেননি। দিন নিয়ে বাড়াবাড়ি চলবে না। তিনি বলেন, তারা আওয়ামী লীগ সরকার মানুষকে উপহাস করে আনন্দ পেত, আল্লাহ তাআলা তাদের পাওনা কিছুটা পাইয়ে দিয়েছেন, বাকি আরো কিছু পাওনা এদেশের মানুষ দেখতে চায়। আর মূল পাওনা হবে কিয়ামতের ময়দানে। আমরাও যদি কোনো অন্যায় অপকর্ম করি তাহলে আমাদেরও কৃতকর্মের জন্য প্রস্তুত থাকতে হবে। জামায়াত আমির বলেন, একটি শিশু জন্মের সঙ্গে সঙ্গে যেন পর্যাপ্ত খাবার পায়, চিকিৎসা পায়, বড় হলে যেন শিক্ষা পায়, শিক্ষা লাভ করার পরে সে যেন হাতের মধ্যে কাজ পায়। আমরা আর শিক্ষিত বেকার শুনতে চাই না। শিক্ষিত হলে বেকার হবে কেন? আমরা যুবকদের হাতকে কর্মীর হাতে রূপান্তরণ করতে চাই। আমরা চাঁদা বাজার লুটেরার হাতে পরিণত করতে চাই না, খুনির হাতে পরিণত করতে চাই না, তাদের হাতের অবৈধ অস্ত্র তুলে দিতে চাই না। আমরা তারা এই জাতিকে তাদের স্বপ্নের মতো করে তুলবে। আমরা এই যুবকদের সেলুট জানাই, তোমাদের কাজ এখনো শেষ হয়নি। আমরাও বলতে চাই, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, পূর্ণ মুক্ত, পূর্ণযুক্ত যদি কতদিন পর্যন্ত, যতদিন না আসবে পূর্ণ মুক্তি, যতদিন পর্যন্ত, যতদিন না আসবে ততদিন এই যুদ্ধ চালিয়ে যেতে হবে। এই যুদ্ধে আমরাই জিতবো, এই যুদ্ধে বিপ্লবরাই জিতবে ইনশাল্লাহ। সাধন সিন্ডিকেটের হোতা মনা কে তিনি?
সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ভাই মনা মজুমদার সাধারণ সব সবকিছু নিয়ন্ত্রণে একটি পারিবারিক সিন্ডিকেট করে ফেলেন। ধান চালের ক্রয় সংগ্রহ আমদানি মজুদ সবকিছু নিয়ন্ত্রণ করতেন সাধন নিজেও মনা। ভারত থেকে চাল আমদানির বরাদ্দ পেতে ব্যবসায়ীরা মনার কাছে ধারণা দিতেন। নওগাঁ আওয়ামী লীগের নেতা কর্মী সহ এলাকাবাসী জানান, সাধনের উত্থান ঘটে আওয়ামী লীগের প্রয়াত নেতা আব্দুল জলিলের হাত ধরে। 1984 সালে সাধন নিজ এলাকার নিয়ামতপুরের হাজিনগর ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। এখন নওগাঁ শহরের থাকার মতো আর কোনো বাসা বাড়ি ছিল না, সাধন থাকতেন আব্দুল জলিলের গুদাম ঘরে। তখন আব্দুল জলিলের নওগাঁর ব্যবসা বাণিজ্য দেখভাল ও তার ব্যবসার বাজার সদায়ের কাজ করতেন। আব্দুল জলিলের আশীর্বাদে সাধন প্রথমে হাজীনগর ইউনিয়ন ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন, পর্যায়ক্রমে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও পরে সাংগঠনিক সম্পাদক হন। আব্দুল জলিল বেঁচে থাকতে তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হন। 2014 সালে আব্দুল জলিলের মৃত্যুর পর সাধন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য রেজাউল ইসলাম বলেন, সংসদ সদস্য হওয়ার পর থেকেই সাধন বাবু সবকিছু নিয়ন্ত্রণে একটি পারিবারিক সিন্ডিকেট করে ফেলেন। দলের ত্যাগী নেতা কর্মীরা তার ধরার কাছে ঘেঁষতে পারেননি। আমাকে জেলা কমিটি থেকে এবং চেয়ারম্যান পরিচালক পদ থেকে সরিয়ে দেন। অনেকের উপর অত্যাচার করেন কিন্তু কেউ প্রতিবাদ করতে সাহস পাননি। উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি খালেকুজ্জামান বলেন, ক্ষমতার প্রভাবে সাধন বাবু নিজের ভাই মনা মজুমদারকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ছোট মেয়ে টিনা মজুমদারকে জেলা উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং বড় মেয়ে কাবেরী মজুমদারকে জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি করেছিলেন। জেলার বিভিন্ন ইউপি ও উপজেলা চেয়ারম্যান পদে ব্যাপক মনোনয়ন বাণিজ্য করেন সাধন বাবুরা। সেই অঞ্চলের কয়েকজন অটো রাইস মিল মালিকের সঙ্গে কথা বলে জানা গেছে, 2018 সালে সরকার পতনের আগ পর্যন্ত চাল ডালের ক্রয় সংগ্রহ আমদানি মজুদ সবকিছু নিয়ন্ত্রণ করতে সাধন নিজে ও তার ভাই মনা। মজুমদার ভারত থেকে চাল আমদানির বরাদ্দ থেকে পেতে ব্যবসায়ীরা মনার কাছ থেকে ধারণা দিতেন, এজন্য তাকে দিতে হতো মোটা অঙ্কের কমিশন। ধান চালের অভ্যন্তরীণ সংগ্রহণেও সংগ্রহে মনা মজুমদার ছিলেন শেষ কথা। গত কয়েক বছরে সাধনের ঘনিষ্ঠ নওগাঁ ও বগুড়ার কয়েকজন মিল মালিক ও চাল ব্যবসায়ীকে একচেটিয়া আমদানির বরাদ্দ দেওয়া হয়েছে। সাধন ঘনিষ্ঠ বগুড়া, নওগাঁ, কুষ্টিয়া, দিনাজপুর ও চাঁপাইনবাবগঞ্জের ডজন খানেক মিল মালিক নিয়ন্ত্রণ করেছিলেন চালের মজুত। বাজার একাধিক খাদ্য কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, ভাতিজার রাজেশ, মেয়ে টিনা ও জামাই বাবু নাসের মন্ত্রণালয় সহ খাদ্য বিভাগের নিয়োগ পদোন্নতি পদায়নে ও বদলিতে বাণিজ্য করেছেন, বিশেষ করে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সিএলএসডি খাদ্য পরিদর্শক। উপজেলা জেলা ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক পদে বদলিতে মোটা কোটি টাকা পর্যন্ত বাণিজ্য হতো। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া মানে খুনিকে আশ্রয় দেওয়া, বলছেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পতিত স্বৈরাচার বসে নেই। বৃহস্পতিবার প্রতিবেশী দেশের একটা স্টেটমেন্ট স্পষ্ট ভাষায় বলছে, শেখ হাসিনা সেখানে আছে, ভারতের সঙ্গে তো আমাদের প্রত্যাবর্তন চুক্তি আছে। শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে প্রত্যাবর্তনের বিষয়টি সমাধান করতে পারে, তাকে ফিরিয়ে আনতে পারে। আর তা না হলে বাংলাদেশ যত শীর্ষ সন্ত্রাসী আছে তারা সেখানে আশ্রয় পাওয়ার সুযোগ নেবে, বিভিন্ন দেশে এভাবে আশ্রয় পাওয়ার সুযোগ পাবে ভারত সরকারকে দেশে, রিজভী বলেন। শেখ হাসিনা শীর্ষ সন্ত্রাসী খুনি, যে শিশু রক্ত পান করতে পারে তার মতো শীর্ষ সন্ত্রাসী আর কে হতে পারে। তাকে আশ্রয় দেওয়া মানে অপরাধকে আশ্রয় দেওয়া, অন্যায়কে আশ্রয় দেওয়া, খুনিকে আশ্রয় দেওয়া। গতকাল তাদের বক্তব্য দেখে মনে হচ্ছে তারা বিগ ব্রাদারের মতো আচরণ করেছে, সেখান থেকে তাদের বেরিয়ে আসতে হবে। বিএনপির এই মুখপাত্র বলেন, এখন স্বৈরাচারের হিংস্র থাবা থেকে মুক্ত হতে পারছি না। গতকাল হঠাৎ করে ৫০ থেকে ৬০টি জেলায় শাটডাউন কর্মসূচি করা হয়েছে। এরা কারা? আমরা কিন্তু প্রায় দিনই বলছি স্বৈরাচারের দোষরা ভেতরে আছে, তারা কিন্তু নাশকতা করবে। আইআরবি ও পল্লী বিদ্যুৎ সংস্থাটি গঠন করেছিলেন মহান স্বাধীনতা ঘোষক জিয়াউর রহমান গ্রামে গঞ্জে আলো ছড়িয়ে দেওয়ার জন্য, কৃষি উৎপাদনের জন্য এই মহৎ উদ্যোগ নিয়ে গোটা জাতিকে আলোচিত করার উদ্যোগ নিয়েছিলেন জিয়াউর রহমান। যেহেতু এটি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করেছেন, এটি ধ্বংস করার জন্য স্বৈরাচার শেখ হাসিনা নানা ষড়যন্ত্র করেছিল, তারা এই নামটি রাখতে চায় না। গতকাল সেই ঘটনা ঘটিয়েছে একটি গভীর ষড়যন্ত্রের অংশ। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা কিন্তু কয়েকবার বলেছি। তিনি বলেন, আমাদের তাদের দাবি দেওয়া থাকলে সরকারের কাছে আবেদন নিবেদন করতে পারতো, কিন্তু তারা তা না করে গতকাল শাটডাউন করলো। কেন? কারণ এটি গভীর ষড়যন্ত্রের অংশ, এটি নাশকতা। তারা শেখ হাসিনার আমলে এই কর্মসূচি নেয়নি কেন? কারণ এরা শেখ হাসিনার লোক। এই কর্মসূচির সঙ্গে যারা জড়িত তারা সরকারি শেখ হাসিনার লোক, কথিত স্বৈরাচারের প্রেতাতারা যারা ভৌতিক অস্তিত্ব নিয়ে ভেতরে ঢুকে আছে। এই প্রতিষ্ঠানকে ধ্বংস করতে তারা ষড়যন্ত্র করছে। রিজভী বলেন, আমরা সরকারকে বলছি আরো বেশি সতর্ক হন, না হলে এই রক্তের বিনিময়ে যে অর্জন স্কুল কলেজের ছেলে মেয়েদের আত্মদানে যে অর্জন আমরা গণতন্ত্রের পথে যে যাত্রা করেছি তা রোধ করে ফেলবে। আপনারা সংস্কারের কথা বলে যে বিলম্ব করছেন তাতে মানুষের মনে সন্দেহ তৈরি হবে, যদি আপনাদের আন্তরিকতা থাকে তাহলে দ্রুত সংস্কার করে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন।
দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।